এই কাজকর্ম টাকে যদি আইন হাতে তুলা বলে তাহলে আমরা হাতে তুলে নিলাম, কারণ আমাদের ঘর ভেঙে গেছে। ঘর যখন ভেঙে গেছে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। কত মানুষ রয়েছে এরকম? আমাদের 4,774টা ঘর আছে, 20,000-এর বেশি লোক আছে। আপনি এই ভূমি রক্ষা কমিটির কোন দায়? আমি ভূমি রক্ষা কমিটির সভাপতি। কি নাম আপনার? অরিন্দম নায়ক। আমরা চাইছি সুষ্ঠুভাবে আমাদের পুনর্বাসন দিয়ে দেয়, তারপর ডিবিসি যেটা ইচ্ছে সেটা করুক। এর আগে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, কিন্তু ডিবিসি ম্যানেজমেন্ট বারেবারে আমাদের আশ্বাস দিয়েছেন, ঠিক আছে আমরা দেখছি, দেখব। আর পাড়ার কিছু গুন্ডা নেতা, গুন্ডা দালাল নেতা রাতের অন্ধকারে আমাদের বস্তিবাসীদের বোঝাচ্ছে যে তোমাদের চাঁদের মধ্যে ঘর রাখা আছে, 6 মাস টাইম লাগবে, ঘরটা পেরোলে তোমরা ঘর পাবে। কোন দলের নেতা? আমাদের টিএমসি বিজেপির সমস্ত দলের নেতা, লোকাল যে সমস্ত নেতারা আছে সব সেটিং হয়ে এক হয়ে এখন বসে আছে। আজকে কি আপনারা এই সম্প্রসারণের কাজ আটকে দিয়েছেন? হ্যাঁ, সম্প্রসারণের কাজ আটকে দিয়েছি, কারণ আমাদের 3 দিন আগে আমাদের বস্তিবাসীর ঘর ভাঙা হয়েছে। ওকে থ্রেটিং করা হয়েছে যে আপনি যদি ঘর নিজে না ভেঙে নেন তাহলে আমার বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেবো। বস্তিবাসী আমাদের কাউকে আতঙ্কে বলতে পারেনি, নিজের ঘর নিজে ভেঙে নিয়েছে। আজকে কি করলেন আপনারা? আমরা প্রথমে এসে ওনাকে কাজে বাধা দিলাম যে ভাই তোমরা, তোমাদের সঙ্গে কোনো দুশ্মনী আমাদের নেই, যা আছে ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে আছে, ডিবিসি কর্তৃপক্ষ আমাদের পুনর্বাসন দেবে। তাতে কাজ থামায়নি, প্রায় 1 ঘন্টা বলার পরে কাজ না থামাবার পরে আমাদের মহিলারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ওনারা এই আগুন জ্বালিয়ে দেয়। এখানে ওনাদের পাঁচিল দিতে যা সমস্ত সরঞ্জাম বেশি, বিশেষ করে পাটা এবং একটি ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়। আমার নাম অরিন্দম নায়ক। কি চাইছেন এখন? আমরা চাইছি সুষ্ঠুভাবে ডিবিসি আমাদের সঙ্গে আলোচনা করুক এবং আমাদেরকে বলে দেখ যে কবে আমাদের পুনর্বাসন দেওয়া হবে, কারণ পুনর্বাসন ছাড়া পাঁচি তো দূরের কথা, আজকের পর থেকে একটা ইট গাঁথতেও দেবো না। কোনো রাজনৈতিক দলের কি সমর্থন পাচ্ছেন? না, আমাদের কোনো রাজনৈতিক দল সেভাবে সমর্থন দিচ্ছে না। আগে আমাদের আশ্বাস দিয়েছিলেন আমাদের অভিজিৎ ঘটক মহাশয়, মলয় ঘটক মহাশয় এবং সঞ্জীব কুণ্ডু মহাশয়, বিশ্বনাথ পাড়িয়াল মহাশয় আমাদের আশ্বাস দিয়েছিলেন এবং বিশ্বনাথ পাড়িয়াল মহাশয় এখনও আমাদের বলছেন যে তোমাদের সাথে আমরা আছি।
কিন্তু আজও পর্যন্ত আমরা আমাদের সঙ্গে আমাদের পায়ে পা মিলিয়ে কানে কান মিলিয়ে কোন নেতাকে আমরা পাইনি। ছবি আছে আমার কাছে।